আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি করি আছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাশরী মেথি দিয়ে কীভাবে নিমকি তৈরি করে নেওয়া যায় ঝটপট সেই রেসিপিটি নিয়ে এসেছি কিছুদিন আগে আমি মেথি শাকটাকে কাশোরি মেথি তৈরি করেছি সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে সেটা দিয়েই আমি কিভাবে এই নিমকিটা তৈরি করব। তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকবে আর পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই আমরা এখানে এক কাপ আটা নিয়েছি আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো নিমকিটা সাথে ওয়ান ফোর্থ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা কাঁচা সুজি ভেজে নিন এবং কাসরি মেথি যেটা আমি শুকিয়ে রেখেছিলাম এটা বছরখানেক আপনি এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আর দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী হাফ চামচের মতো দিলেও চলবে গুলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ আমি কেনাটা ব্যবহার করছি আপনারা চাইলে বাসায় গুঁড়ো করে নিতে পারেন আর দিচ্ছি আস্ত জিরা হাফ চা চামচ পরিমাণ দিয়ে এখন হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন ঘি দিয়ে দিব আমি প্রায় এক টেবিল চামচের মতো এই চামচটা আমার হাফ টেবিল চামচে সেটা দুবার দিলাম ঘি দিয়ে পুরো আটাটাকে ভালো করে মেখে নেব আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন ঘিটা দিচ্ছি ফ্লেভারটা সুন্দর আসবে ঠিক সেজন্য ভালো করে ঘিটাকে আমরা ময়ান দিয়ে নেব এখন পানি মেশাবো অল্প অল্প করে পানি মেশাতে হবে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনারা অল্প অল্প করে মেশাবেন একটা ডো তৈরি করতে ডোটা অতিরিক্ত শক্ত হবে না আবার অতিরিক্ত নরমও হবে না একটু শক্ত টাইপের ডো হবে দেখুন আমি মি আমি ডোটা তৈরি করে নিয়েছি এই টাইপের ডো হবে টেকচারটে এরকম আসবে আমার ডোটা হয়ে গিয়েছে আধা ঘন্টার জন্য আমি ডোটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর ফিরছি দেখুন ডোটা হয়ে গিয়েছে আমি একটু মথে নিয়েছি এখন একটা অংশ নিয়ে নিচ্ছি আমি একটা রুটি তৈরি করব বড় সাইজের একটি রুটি তৈরি করব আমি দেখুন বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এই টাইপের পুরুত্ব হবে একটা রুটি যেই টাইপের পুরুত্ব হয় সেই টাইপের সাইজ হলেও চলবে এখন আমি দেখুন এতে কাটা নিয়ে কেটে নিচ্ছি যে কোনো রকম শেপ আপনারা দিতে পারেন দেখুন এরকম শেপের করে নিয়েছি এখন আমরা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এই টিঙ্কিগুলো আমরা কিন্তু সংরক্ষণও করতে পারি এভাবে প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে এক থেকে দু ঘন্টা তারপর আমরা একটা পলিব্যাগে কিংবা কন্টিনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি যখন দরকার তখন বের করে এভাবে তেলে ভেজে নিলেই হলো আমি তেলে ভেজে দেখাচ্ছি আপনাদের নিমকিটা আপনারা পুরির মতনও নরম করে ভাজতে পারেন আবার মচমচে করে ভাজতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তেলটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি যতটুকু দিতে পারা যায় ঠিক সেভাবেই দিব আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন আমি কিছু লাল করে ভেজে নিয়েছি আবার কিছু সাদা করেও ভেজে নেব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন আমি কিছু নিমকির মতন সাইজ করেও ভেজে নিচ্ছি দেখুন যে কোনো শেপেই তৈরি করে নেওয়া যায় এইটা ভেজেও কিন্তু আমরা কয়েকদিন রেখে খেতে পারি মাছ মাছমচ করে ভাজলে বেশ কয়েকদিনই থাকবে আবার ডিপ ফ্রিজেও আপনারা সংরক্ষণ করতে পারেন আপনাদের পছন্দ যে আপনাদের পছন্দ অনুযায়ী মজমজ করে ভেজে আমরা তুলে নেব দেখুন আমি লাল করে সাদা করে দুভাবে ভেজে উঠিয়েছি নিমকি শেপ এবং দেখুন সাদা এভাবে আমরা সবগুলো ভেজে নিচ্ছি গিয়েছে আমরা উঠিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার গেলি মেথি নিমকি এই নিমকিটা বিকেলের নাস্তায় খুব ভালোভাবে আপনি মেহমান জারি করতে পারেন কিংবা বিকেলের নাস্তাতে উপস্থাপন করতে পারেন আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বেশি বেশি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কমেন্টস করে আমাকে জানান উৎসাহিত করুন কেমন হয় আমার রেসিপিগুলো কোয়ালিটি কেমন হয় আমার ভিডিওর জানালে আমি অনেক উপকৃত হব আমি নতুন ইউটিউবার সবাই আমার সাথে থাকুন এই আশা করি সবাইকে আল্লাহ হাফেজ